আমি একজন কৃষক, আমার যাত্রা শুরু হয়েছে কৃষি দিয়ে। আমি চাষাবাদ করি, আমি চাষাবাদ করেছি, আমি চাষাবাদ করাই, এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য। এগ্রিকালচারে আমার পড়াশোনা, আপনারা জানেন যে কয়েকটা ভাই ব্রাদারের কথা বললাম, আমি 2011 সাল থেকে এই কৃষির সাথে আছি। রিসার্চ, ডেভেলপমেন্ট, মার্কেটিং, ব্যবসা সবই এই কৃষির সাথে। তবে আমার একটু আলাদাভাবে আমি চিন্তা করি যে পৃথিবীতে আমরা সবাই সারা জীবন থাকবো না, এটা প্রথম ব্যাপার। তাহলে যদি না থাকি তাহলে এত মারামারি কামড়াগামড়ি কিসের জন্য? কি এত কামড়াগামড়ি? দেখেন, কামড়াগামড়ি না করলেও আপনি বাঁচবেন, কামড়াগামড়ি করলেও বাঁচবেন, অন্যায় করে বাঁচবেন, ভালোভাবে বাঁচবেন, তাই না? তো আমাদের চাওয়া হচ্ছিল যে কৃষক সবচেয়ে অবহেলিত একটা জাতি, এটা যার প্রমাণ আপনারা অনেকেই কৃষক। ব্যবসায় হয়তো রিসেন্ট হয়েছে, মানে খুব তাড়াতাড়ি হয়েছে, কিন্তু তার আগে আপনি কৃষকই ছিলেন। তো সেটাই যদি হয়, কৃষক কেন এত অবহেলিত থাকবে, এত মানে কেন সবাই তাকে মারবে? একবার আমি মারি, আপনি একবার মারেন, তারা মারে, সবাই মারে, তো এই কৃষক বাঁচলে গেলে তো আপনার হাতে টাকা আসবে, তাই না? তো আমাদের সূত্রটা ছিল যে আমরা কৃষকদের, যারা গতানুগতিক কৃষক, যাদের বয়স 50 বছর, 60 বছর, এই মানুষগুলোকে আমরা রাতারাতি পরিবর্তন করতে পারবো না। কারণ আমার বয়স 35 বছর, যখন যাত্রা শুরু করেছিলাম বয়স ছিল 25 বছর, মনে করেন। এই 25 বছরের কথা ওই 60 বছরের মানুষ শুনবে বলেন? আপনার মানে কথা দিয়ে যদি শোনা বের হয় তাও এই কথা শুনবে না। কারণ একটাই, বাবা তোমার চেয়ে বেশি জানি, এই কথা স্বাভাবিক ব্যাপার, তাই না? তো আমাদের টার্গেট ছিল যে আমরা যে ভালো বলছি, আমরা যে ভালো করতে পারি, আমরা যে ভালো দেখছি, এই সম্ভাবনাটাকে আমরা টার্গেট করেছিলাম 20 বছরের যুবক থেকে শুরু করে 45 বছরের মানুষ। এই 20 বছরের যুবক থেকে শুরু করে 45 বছরের মানুষকে আমরা বলছিলাম যে ভাই তুমি একটা গাছে মরিচ পাবা, এই যে মরিচের গাছ দেখা যায় না, একটা গাছে মরিচ পাবা যদি ঠিক মতো পরিচর্যা করা যায়। 5 থেকে 6 মাসে 1 বিঘা জমিতে 50 থেকে 60 হাজার টাকা খরচ করে এক গাছে পাওয়া যায় 4 কেজি মরিচ। পাওয়া যায় কি না? আমি কথা বলছি মানে আমাকে বিশ্বাস করতে হবে, এরকম কোনো শর্ত নাই। কিন্তু যেইটা ভালো সেটা আপনাকে নিতে কে মানা করছে? কেউ মানা করে নাই নাকি? তাই না? তো আপনার ব্যবসা, আপনার ব্যবসার কিছু টিপস থাকে, কিছু বুদ্ধি থাকে, যেইটা আপনি যদি কারো কাছ থেকে পান তো ক্ষতি কি? টাকা তো তার দেওয়া লাগতেছে না, প্রোডাক্ট নিয়ে তো টাকা দেবেন নাকি? অ্যাফিক্স নামে একটা প্রোডাক্ট আছে, নাম কি কাজ হয় বলেন? 100% লাভ হবে গোড়া পোকা যদি থাকে। বিশেষ করে আমরা যারা বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটর বা অন্যান্য যে প্রোডাক্টগুলো দিয়ে থাকি গোড়া পোকার জন্য দিয়ে থাকি, তাহলে আমাদের অনেক ভালো কাজ করবে। অ্যাপিক্সটা হচ্ছে গাছে গোড়া পোষণ লাগে না আপনাদের চারা, ওই আপনারা যেভাবে অন্য ওষুধগুলো দেন চারাগুলো হার্ড বানায়, ওই চারা যখন শক্ত হয়ে যায় জমিতে যাওয়া রিকভারি করতে মানে নতুন করে ঘুরে আসতে মিনিমাম 10 থেকে 15 দিন সময় লাগে। আর ও আপনাকে হার্ড বানাবে না, মানে শক্ত বানাবে না, কিন্তু শক্ত মানে কি হলুদ হয়ে যায় না, টাইট, ওই টাইট হবে না, কিন্তু গাছ সুস্থ থাকবে, পোষণ লাগবে না। আরেকটা আছে নিয়ামত আর হচ্ছে ইয়োকা নাম, মাকড় লাগে না চারাতে, মাকড়ের জন্য দিবেন হচ্ছে ইয়োকা। আপনি ব্যবহার করলে আপনি নিজে বলুন, আমাদের চারাতে আমরা ব্যবহার করি এই জন্য বলতেছি। আর সাদামাছি লাগে না, সাদামাছির জন্য নিয়ামত। এই জিনিসগুলো আপনারা শুনে নিয়ম মাফিক দিয়ে আপনাদের চারা ভালো হবে, কৃষক ভালো থাকবে, ব্যবসা বাড়বে।